নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান কিচেনের সাথে। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা প্রফেশনাল শেফ কীভাবে আপনারা চিনবেন তা আজ এই ভিডিওর মধ্যে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। প্রফেশনাল শেফ আপনারা কীভাবে চিনবেন? আপনারা তার পোশাক আশাক ড্রেস দেখলেই বুঝতে পারবেন একটা প্রফেশনাল শেফ। প্রফেশনাল শেফ হতে গেলে প্রথমে শেফ কোট অবশ্যই প্রয়োজন, শেফ ক্যাপ, অ্যাপ্রন, শু, ডাস্টার, এইসব জিনিস প্রয়োজন। তো আমি এই ভিডিওর মধ্যে আলাদা আলাদাভাবে ডিটেলস আমি আলোচনা করব যে একটা প্রফেশনাল শেফের অ্যাপ্রন কেমন কালার হয়, শেফ কোট কেমন কালার হয়, আর ক্যাপ কেমন হতে পারে তা আজ আমি দেখাবো। তার প্রথমে আসছি আমি শেফ কোট। শেফ কোট সাধারণত হোয়াইট কালারে হয়, টেম্পারেচারকে রোধ করার জন্য হোয়াইট শেফ কোট ব্যবহার করা হয়। বাট এখনকার পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম শেফ কোট দিয়ে থাকে, যেমন কোথাও ব্ল্যাক দিয়ে থাকে, কোথাও রেড দিয়ে থাকে, কোথাও গ্রে কালার দিয়ে থাকে। তো সাধারণত শেফ কোট হোয়াইট কালার হয়ে থাকে। তো বোঝা গেল শেফ কোট সম্বন্ধে। এরপরে আসছি অ্যাপ্রন। অ্যাপ্রন দু ধরনের থাকে, একটা হচ্ছে ফুল অ্যাপ্রন, একটা হচ্ছে হাফ অ্যাপ্রন। ফুল অ্যাপ্রন এবং হাফ অ্যাপ্রন এটা বিভিন্ন রকম কালার থাকে, সাধারণত থাকে ব্ল্যাক কালার, আবার কোথাও ব্ল্যাক হোয়াইটের চেক রয়েছে। ফুল অ্যাপ্রন সাধারণত কমি ওয়ান, কমি টু, কমি থ্রি লেভেল যারা রয়েছে এরা ফুল অ্যাপ্রন সাধারণত পরে। হাফ অ্যাপ্রন যেটা রয়েছে সেটা সেফ কমি যারা রয়েছে, সেফ লেভেল সিডিপি, ডিসিডিপি, সুসেফ, এরা সাধারণত হাফ অ্যাপ্রন পরে থাকে। তো বোঝা গেল সেফ কোট এবং সেফ অ্যাপ্রন সম্বন্ধে। এরপরে যেটা আসছে ক্যাপ। ক্যাপ সাধারণত হয় হোয়াইট কালারের কাগজের, কিংবা ইউজ অ্যান্ড থ্রো যেটা ক্যাপ রয়েছে সেটাও অনেকে ব্যবহার করে থাকে। আরও একটা থাকে কাপড়ের মধ্যে কিছু ক্যাপ রয়েছে, কিছু খাবার বানাতে হলে ক্যাপটা পরা অত্যন্ত দরকার, কারণ কোনো কিছু খাবার কষ্ট করে বানানোর পরে তার মধ্যে যদি একটা চুল পড়ে যায় তো খাবারটা পুরোটা ওয়েস্টেড হয়ে যায়। কুকিং করার আগে ক্যাপটা পরা অত্যন্ত প্রয়োজন। তো বোঝা গেল ক্যাপ, শেফ কোট এবং অ্যাপ্রন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্যান্ট। প্যান্ট সাধারণত ব্ল্যাক কালার হয়ে থাকে, বাট অনেক অনেক জায়গায় রয়েছে কোম্পানি অনুযায়ী ব্ল্যাক আর হোয়াইটের যে চেক রয়েছে এই চেকও থাকে। তো সাধারণত শেফের প্যান্ট ব্ল্যাক কালার হয়ে থাকে। তো এরপরে আমি আসছি শু। শুটা মেন ইম্পর্টেন্ট জিনিস কিচেনে কাজ করার ক্ষেত্রে, মেন প্রয়োজন হচ্ছে গিয়ে ব্ল্যাক শু উইথ সেফটি শু, ব্ল্যাক সেফটি শু। কারণ কোনো কিছু কাজ করতে হলে মিস্টেকে কোনো কিছু জিনিস তেল হতে পারে বা কোনো চাপড় হতে পারে, কোনো কিছু পারও করতে পারে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতেই পারে, এর জন্য সেফটি শু মাস্ট। এরপরে সেফটি শুর পরে আসি সোক্স। সোক্সটা অবশ্যই পরতে হবে, এটা যেন কটনের থাকে, কারণ 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা সেফের বিভিন্ন রকম ডিউটি থাকে। 8-10 ঘন্টা কন্টিনিউ একটা সোক্স পরলে বিভিন্ন রকম স্মেল আসতে পারে বা কোনো ভালো সোক্স, কটনের সোক্স অবশ্যই পরা দরকার। তো এই হয়ে গেল একটা সেফের পার্সোনালিটি কী কী রয়েছে। ফার্স্ট বললাম সেফ কোট, সেকেন্ড বললাম অ্যাপ্রন, থার্ড বললাম ক্যাপ, ফোর্থ বললাম প্যান্ট, ফিফথ বললাম শু। এরপরেও আরও একটা দুটো জিনিস থাকে, যেমন ডাস্টার। একটা শেফের কাছে ডাস্টার থাকা জরুরি, কারণ কোনো কিছু জিনিস গরম জিনিস ফটাকসে ধরতে গেলে ডাস্টারের প্রয়োজন হবে। আরও একটা জিনিস অনেক কোম্পানি থাকে কিংবা অনেক কোম্পানির নাও থাকতে পারে, সেফ ড্রাই, কারণ কোনো কিছু ঘাম ফাম এটা সেটা খাবার মধ্যে যাতে না আসে এর জন্য এটাকে লাগানো থাকে। বাট এখন শেফ কোট এমনভাবে তৈরি থাকে যে এটা প্রয়োজন পড়ে না। তো এই ছিল শেফের পার্সোনালিটি। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে শেফের পার্সোনালিটি সম্বন্ধে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন,
আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে এরপরে আরও অনেক নতুন নতুন রেসিপি রয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো বা আরও অনেক কিছু কিচেন সম্বন্ধে কুকিং সম্বন্ধে দেখাবো। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।